हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम, बैक टू इसराफिल वर्ल्ड। तो प्रतिदिन मतो नतुन आरेकटि भिडियो निये आपनादेर माझे हाजिर होयेछि। तो आजके आमि चले एसेछि पश्चिम रामपुराते अवस्थित सुजुकी बाइकेर शोरूमे। आर आपनादेर सुविधार्थे शोरूमेर फुल एड्रेस एबं फोन नम्बर आमि आमार भिडियोर डिस्क्रिप्शन बक्से दिये दिब। तो आज के स्पेशल भिडियो करा सुजुकी जिक्सार 155 सीसिर सिंगल डिस्क बाइकटी निये। आर ए बाइकटा किन्तु आपनारा बर्तमाने नतून दामे पेये जाच्छेन। तो भिडियोटा प्रथम थेके शुरू करे शेष पर्यन्त देखते थाकुन, ताहलेई जानते पारबेन एई सुजुकी जिक्सार 155 सीसिर सिंगल डिस्क बाइकटिर बर्तमान मूल्य कत, एर पाशापाशि एई बाइकटा आपनारा केन किनबेन এবং এই বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটি। আর এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে নতুন দামে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে সুজুকি বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন সুজুকির প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 45 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 125 কিলোমিটার প্লাস। এই বাইকটির বর্তমান মূল্য 1,76,750 টাকা। তো যারা মূলত কম বাজেটের মধ্যে ভালো মানের 155 সিসির একটা বাইক নেবেন, তারা কিন্তু এই সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটি নিতে পারেন। তো এই সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমে চলে যাব বাইকটির ইঞ্জিনের দিকে। তো বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4-stroke 2-valve-এর সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 154 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.8 PS @8000 RPM। এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 14 Nm @6000 RPM। আর বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 5-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিনটা কিন্তু আপনারা কার্বোরেটর পেয়ে যাচ্ছেন। এরপর আপনাদের দেখাবো এই সুজুকি জিক্সার 155 সিসি সিঙ্গেল ডিস্ক বাইকটির হেডলাইটের দিকে। তো বন্ধুরা, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অনেক অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন হেডল্যাম্প, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। এর পাশাপাশি বাইকটির ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাল্ব টাইপের এই সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটিতে। এরপর আপনাদের দেখাবো এই সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটির ফ্রন্টের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে একটা বড় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর এই ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে 276 mm-এর, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তো বাইকটির ফ্রন্টে টায়ারের সাইজ দেওয়া হয়েছে 100/80, এবং রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। আর এই টায়ারটা কিন্তু আপনারা টিউবলেস পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বাইকটির ফ্রন্টে সাসপেনশন দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, যেটা খুবই ভালো মানের একটা সাসপেনশন। এরপর আপনাদের যদি এই সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক বাইকটির রেয়ারের দিকে দেখাই, তো বাইকটির রেয়ারে আপনারা একটা স্পোর্টি অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাডজাস্টারটা কিন্তু অনেক অসাধারণ অ্যাডজাস্টার দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে ব্রেকিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক, যেহেতু বাইকটা সিঙ্গেল ডিস্কের। আর এই ড্রাম ব্রেকটা দেওয়া হয়েছে 130 mm-এর। তো বাইকটির রেয়ার টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন টিউবলেস টায়ার। আর রেয়ার টায়ারের সাইজ দেওয়া হয়েছে 140/60 সেকশনের। রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। তো 155 সিসির বাইক হিসাবে কিন্তু আপনারা রেয়ার টায়ারটা অনেক মোটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বাইকটির রেয়ারের সাসপেনশন দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। এরপর আপনারা যদি এই সুজুকি জিক্সার 155 সিসির বাইকটির সিট কভারের দিকে দেখাই বন্ধুরা, বাইকটির সিট কভারটা কিন্তু বেশ লম্বা দেওয়া হয়েছে, অনায়াসে রাইডার এবং পিলিয়ন সুন্দরভাবে বসতে পারবে। এবং রেয়ারে পেয়ে যাবেন আপনারা একটা স্মার্ট স্পোর্টি প্যাসেঞ্জার গ্র্যাব রেল। সেই সঙ্গে সঙ্গে রেয়ারে আরও একটা আকর্ষণীয় বিষয় হলো এই বাইকটির টেইল ল্যাম্প। তো টেইল ল্যাম্পটা কিন্তু আপনারা টোটালি এলইডি লাইট দিয়ে পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি ইন্ডিকেটার আপনারা পেয়ে যাচ্ছেন এই সুজুকি জিক্সার 155 সিসির বাইকটির বাল্ব টাইপের।
এরপর আপনারা যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখায় বন্ধুরা, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু অনেক অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার তেল ধরে, তো 155 সিসির বাইক হিসাবে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালোই বলা চলে। এরপর আপনাদের যদি বাইকটির হ্যান্ডেল বারের দিকে দেখাই, বাইকটির হ্যান্ডেল বারটা দেওয়া হয়েছে 5 হ্যান্ডেলবার এবং মিটারটা দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। সেই ক্ষেত্রে স্পিডোমিটার, অটোমিটার, আরপিএম মিটার সবই কিন্তু আপনারা ডিজিটাল পেয়ে যাচ্ছেন এই সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটিতে। এরপর আপনাদের সাথে যদি এই সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে শেয়ার করি, বাইকটির ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 2050 মিলিমিটার, বাইকটির ওভারঅল ওয়েট দেওয়া হয়েছে 785 মিলিমিটার, বাইকটির ওভারঅল হাইট দেওয়া হয়েছে 1030 মিলিমিটার, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1330 মিলিমিটার এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 মিলিমিটার। আর এই বাইকটির সিট হাইট দেওয়া হয়েছে 780 মিলিমিটার এবং এই বাইকটির ওজন দেওয়া হয়েছে বন্ধুরা 135 কেজি। আর বর্তমানে এই বাইকটির আপনারা 3টি কালার শোরুমে অ্যাভেলেবেল পাচ্ছেন। অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেরুন কালার, এর পাশাপাশি ব্লু কালার এবং ব্ল্যাক কালার, এই 3টি কালার আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো যারা অনেক দিন ধরেই বসে আছেন যে সুজুকি জিক্সার 155 সিসির বাইকটি নেবেন, তারা কিন্তু অনায়াসে রামপুরাতে অবস্থিত সুজুকির এই শোরুম থেকে নিতে পারবেন। তো অবশ্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি কিন্তু খুব সহজেই বুকিং করে রাখতে পারবেন, তাহলে কিন্তু আপনার পছন্দের এই বাইকটা খুবই সহজে নিতে পারবেন। তো এই ছিল এই সুজুকি জিক্সার 155 সিসির বাইকটির ফুল ডিটেলস, বর্তমান মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কেন কিনবেন এই সুজুকি জিক্সার 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটি। তো প্রথমত যে বিষয়টা খেয়াল করা যায় সেটা হলো এই বাইকটির লুকস। অন্যান্য ব্র্যান্ডের 155 সিসির সিঙ্গেল ডিস্ক বাইক থেকে এই সুজুকি জিক্সার 155 সিসির বাইকটির লুকসটা দেওয়া হয়েছে অনেক অসাধারণ। এরপর যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির মূল্য। তো অন্যান্য ব্র্যান্ডের 155 সিসির বাইক থেকে এই সুজুকি জিক্সার 155 সিসি সিঙ্গেল ডিস্ক বাইকটা কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন, মাত্র 1,76,750 টাকায়। তো অন্যান্য ব্র্যান্ডে যদি আপনি দেখেন, যেখানে ইয়ামা, এর পাশাপাশি টিভিএসের অ্যাপাসি, আর্টের 160, সেই বাইকগুলোর থেকে কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এই সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক বাইকটি। এরপর যে বিষয়টি খেয়াল করা যায় সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে অনেক বেশি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। এরপর যে বিষয়টি খেয়াল করা যায় সেটা হলো এই বাইকটির রিয়ার টায়ার। এই বাইকটির রিয়ার টায়ারটা কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে 140/60 সেকশনের। তো অন্যান্য ব্র্যান্ডের 155 সিসির বাইক থেকে এই সুজুকি জিক্সার 155 সিসির বাইকটির রিয়ার টায়ারটা অনেক মোটা দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো একটা গ্রিপ পাবেন এই বাইকটির টায়ার থেকে। এরপর আপনারা যে দিকে খেয়াল করতে পারেন এই বাইকটি, সেটা হলো এই বাইকটির ফ্রন্টের সাসপেনশন। তো ফ্রন্টে কিন্তু আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, রিয়ারে পেয়ে যাচ্ছেন মনোশোক সাসপেনশন। এর পাশাপাশি ব্রেকিংয়ে কিন্তু আপনারা ফ্রন্টে অনেক বড় একটা উন্নত মানের ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। সো এই ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে 276 মিলিমিটারের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। সো এই সব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা এই সুজুকি জিক্সার 155 সিসির বাইকটা অনায়াসে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্য অবশ্যই একটি করে লাইক দেবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।